ಯಸ್ತದಾಲಯ ಕೃಷ್ಣಾಯ ಕೃಷ್ಣ ಭಕ್ತಾಯ ತದ್ಭಕ್ತಾಯ ನಮೋ ನಮಃ. ಜಯ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀ ಅದ್ವೈತ ಗದಾಧರ ಶ್ರೀವಾಸಾದಿ ಗೌರ ಭಕ್ತ ವೃಂದ. ಹಾತ್ ಉಠಾಕ್ರೆ ಬೋಲೋ ಬೋಲೋ. ಹರೇ ಕೃಷ್ಣ ಕಿವರು ಬೋಲ್ಚನ. ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ, ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ ರಾಮ. ಅವ್ರಿಗೆ ಬಾರ ಜೋರ್ ಕರ್ಕೊ ಬೋಲೋ ಬೋಲೋ. ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ, ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ. ಅಮರ ಗುರು ವೈಷ್ಣವದ್ರೆ ಅನುಗತ್ತೆ ಶ್ರೀಧಾಮ್ ಪ್ರಜಮಂಡಲ ಪರಿಕ್ರಮಾ ಕರ್ತೆ ಕರ್ತೆ ಅಮರ ಎಖನ ಜೆ ಜಗ ಉಪಸ್ಥಿತಿ ಹೋಯ್ಚಿ. ಎ ಸ್ಥಾನ ನಾಮ ಹಲ ಕಾಲ ಏರ್ ಆಗೇ ಅಮರ ಆಯ್ತಿ ಸಮಾಧಿ ಮಂದಿರ ದರ್ಶನ ಕರಲಾಮ್. ಹೋಯ್ಟಾಲು ಅಮದ್ರೆ ಪ್ರಬೋಧಾನಂದ ಸರಸ್ವತಿ ಸಮಾಧಿ. ಪ್ರಬೋಧಾನಂದ ಸರಸ್ವತಿ ತಿನಿ ಕೃಷ್ಣ ಲೀಲಾ ತಿನಿ ತುಂಗ ವಿದ್ಯಾರ್ಥಿ. ಏಕನ ಮಹಾರಾಜ ಬೋಲ್ಚಲೆ ওনার অদ্ভুত অদ্ভুত গ্রন্থ আছে চার মধ্যে একটি গ্রন্থ হলো রাধা রস সুধারিনি. এই গ্রন্থতে নিয়ে না খুব ঝগড়া বলে কারণ হলো সবাই বলে এই গ্রন্থ দিয়ে আমার অন্যান্য সম্প্রদায়ের লোকরা বলে এই গ্রন্থ দিয়ে আমার কেননা ওর মধ্যে রাধা রানীর যে মহিমা বলা হয়েছে অদ্ভুত রূপে রাধা রানীর মহিমা সেখানে বলা হয়েছে. এই জন্য গ্রন্থের নাম হলো রাধা রস সুধা নিধি. মানে রাধা রসের সুধা মানে অমৃত, অমৃতর মানে অমৃত হলো ওই গ্রন্থটি সমুদ্রের মতো. তার মধ্যে গুরুপাদ পদ্ম একটি কথা বলতে বলে শ্রী বিল্ল মঙ্গল ঠাকুর ওনারও এখানে ভজন করতে কিন্তু তিনি যখন তিব্বত নেত্রতে তিনি দর্শন করলেন কিভাবে রাধা রানী মানিনী হয়েছে শ্যাম সুন্দর তাকে মানাবার জন্য অনেক চেষ্টা করলেন. শেষে তিনি নিজের মাথার ময়ূর মুকুটটাও রাধা রানীর চরণে রেখে দিয়েছেন বলে হে রাধে এখনো তো মেনে যাও একটু. কিন্তু তিনিও মানছে না. তখন তিনি নিজের বাঁশিটাকে তার চরণে রেখে দিয়েছে বলে এই বাঁশি দ্বারা আমি সমস্ত কিছু কাজ করি, ওই বাঁশির যে করামতি তোমার চরণে তবুও রাধা রানী মানতে চায় না. শেষে কৃষ্ণ তার চরণে সাষ্টাঙ্গ তিনি প্রণাম করে নিয়েছেন বলে রাধে এখনো তো মানে যাও বলে তবুও রাধা রানী মানে না. তখন কৃষ্ণ লাস্ট বলছেন স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ বল্লভ উদারম. হে রাধে তোমার চরণ হলো এত উদার, তুমি কেন এত মান করছো, মানটা একটু ছেড়ে দাও তো. যখন তিনি এই কথা বলে নিজের মাথাটাকে রাধা রানীর চরণে রাখতে যাচ্ছেন না বিল্ল মঙ্গল ছাতি কাঁপতে আরম্ভ করেছে, হাত কাঁপতে আরম্ভ করেছে. হ্যাঁ এই জন্য তিনি হাত কাঁপতে তিনি আরম্ভ করছেন বলে আমি কি করে এই কথাটি লিখতে পারি যেখানে শ্যাম সুন্দর যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি কি করে রাধা রানীর চরণে নিজের মাথাটাও কি করে রাখতে পারে. এই জন্য তিনি লিখতে পারেননি, তিনি সেখানে সেখানে কলম তিনি সেখানে রেখে দিয়েছেন. আর তিনি যাচ্ছেন তিনি স্নান করতে যাচ্ছেন কোথায় তিনি গঙ্গায় স্নান করতে গেলে এদিকে শ্যাম সুন্দর তিনি নিচে এসে তিনি কবি জয়দেবের নাম তিনি লিখে এসে কবি জয়দেব রূপ তিনি রাম ধারণ রূপ ধারণ করে তিনি ওই পদ তিনি পূর্ণ করলেন. এই জন্য এখানে গুরুদেব বলতে কবি জয়দেব যেখানে তিনি নিজের এই শ্লোকটি লিখতে কৃষ্ণ কি করে রাধা রানীর চরণে তিনি নতমস্ত করতে পারেন যেখানে লিখতে পারেনি হাত কাঁপতে আরম্ভ হয়েছে. গুরুদেব বললেন কিন্তু আমাদের প্রবোধানন্দ সরস্বতী যিনি তুঙ্গ বিদ্যা সখী তিনি কি বলছে বলে যত কিং করি সুবহু স খড়ু কাপ বাণী নিত্যম পরস পুরুষস্য শিখণ্ড মৌলে. তিনি প্রার্থনা করছেন আমার কি এইরকম কখনো সৌভাগ্য হবে বলে কি সৌভাগ্য বলে যে কুঞ্জের মধ্যে রাধা রানী তিনি মান করেছেন. তিনি বলছেন আজকে আমি কোনো কালো জিনিস দেখতে চাই না, কোন কালো ব্যক্তিকে ভিতরে ঢুকতে দিবে না. আর শ্যাম সুন্দর সেখানে এসেছে ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করার জন্য কিন্তু তাদের রাধা রানীর কথা ছেড়ে দিন যেখানে তার সখী মঞ্জরিয়া তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে বলে আধার আজকে রাধা রানী মান করছে, কোন কাল লোককে তিনি দেখতে চান না. এই জন্য গুরুদেব বলতেন মহাপ্রভুর কৃপাতে আমাদের শ্রী প্রবোধানন্দ সরস্বতী এত দিন রাধা রানীর কৃপাতে শ্বাস এতে এত বলবান তিনি যেখানে শ্যাম সুন্দরকে তাদের সখীরা রাধা রানীর কথা তিনি সখীরা সেখান থেকে তাড়িয়ে দিয়েছে.
অতএব তিনি অদ্ভুত রূপে তিনি ওই রাধা রস সুধা নিধিতে বলছে ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদারবিন্দম শ্রীমত পরমাদ্ভুত বৈভবায়া, মানে যে রাধারানী বিচরণ শিবের ব্রহ্মার্জনে নারদর জন্য দুর্লভ, বলে তার কথা ছেড়ে দিন, যে কৃষ্ণ স্বয়ং যেখানে রাধারানী মান করলে যার চরণ শ্যাম সুন্দর জন্য দুর্লভ সেই চরণ, তিনি হলেন কে? বলেন শ্রীমতী রাধারানী। বলে শ্রীমতী রাধারানী কি? অতএব ওনার ভজন কুটির হলো ওইটা। এখন আমরা যে জায়গায় এসেছি এটা হলো কালিয়ারহাট। আমাদের তীরথ মহারাজ রামচন্দ্র প্রভু খুব ভালো ভালো কথা বললেন, তার এক দুটো কথা যে ছেড়ে দিয়েছে আমার জন্য, কৃপা করে আমি চেষ্টা করবো বলার জন্য। এখন বললেন এই যে বৃক্ষটি, সে কবে থেকে বৃক্ষটি আছে? অনেক সময় থেকে। বলে এক সময় সত্য যুগে কশ্যপ ঋষির দুইটি পত্নী ছিল, একটি হলো দিতি আর একটি হলো অদিতি। একটি পত্নী যদি দুইটি পত্নী হয় আপনারা জানেন ঘরের মধ্যে কি মহাভারত হবে, হ্যাঁ, বিনা কারণে কারণে ঝগড়া হতো। এক সময় আকাশে পাখিরাজ ঘোড়া উড়ে যাচ্ছিল, এখন দিতি না পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া করতে চেষ্টা করতে। এখন বলছে বলো তো দেখি এই ঘোড়ার যে পুঁছটা লেজটা কিরকম? বলে সাদা। বলে তুমি তো সব সাদা দেখো কিন্তু আমি দেখছি ওইটা আছে কালো। বলে কালো কি দেখতে? সাদা। এখন ওই কালো সাদা ওই লড়াই হয়েছে, লড়াই হয়ে কিন্তু ছিল সাদা। অদিতি ঠিক বলেছে কিন্তু দিতি কি বলেছে? যদি ওটা কালো না হয় বলে যে সাদা না হয় বলে সারা জীবন, হ্যাঁ, কদ্রু আর ভিন্নতা, কদ্রু আর ভিন্নতা। আতে বলে যদি কালো না হয় যদি সাদা হয় ওই ঝগড়া হতে হতে, বলে যদি সাদা হয় না আমি সারা জীবন তোমার দাসী হয়ে যাবো। এখন কি হয়েছে? ছিল সাদা, এখন তিনি কদ্রু কি করছে? তিনি একটু নিজের সন্তান সাপকে পাঠিয়েছে, বলে ওই লেজের মধ্যে তুমি জড়িয়ে সেটাকে কালো করে দাও। এখন কালো করে দিয়েছে, বেরিয়েছে কালো। এখন ভিন্নতা সারা জীবনের জন্য ভিন্নতা, এখন কদ্রু তিনি দাসী হয়ে গেছে। আর যদি একটি পত্নী যদি দুইটি পত্নী যদি একটি দাসী হয় কি করবে? বলে আমার জুতরা ধুই দাও, বলে আমার কাপড় নিয়ে যাও, আমার ঘরের পোছা লাগাও। এখন তাকে বিভিন্ন ভাবে বঞ্চনা করে। দেখুন তিনি কদ্রুর কাছে গিয়েছে, বলছে কি দিলে পরে তুমি সন্তুষ্ট হতে পারো, আমার মা কে তুমি দাসীপণ থেকে মুক্তি দিতে পারো? ও দিতে চায় না। বলে একটা কাজ করতে পারবে? বলে কি? বলে যদি স্বর্গ থেকে অমৃত নিয়ে এসে যদি আমাকে দাও তাহলে আমি ছেড়ে দিতে পারি। কিন্তু গরুড়ের অথাহ পরিক্রম পরাক্রম, তিনি গরুড় এখন স্বর্গে গিয়েছে, ইন্দ্র থেকে তিনি অমৃত চেয়েছে। ইন্দ্র বলছে অমৃত কেবল দেব ভাগ্য, ইয়ে নর ভাগ্য নয়, দিতে চাইছে না। তখন গরুড় তিনি নিজের পরাক্রম দেখিয়ে সবাইকে তিনি পরাস্ত করে ওই অমৃত কলসটাকে নিয়ে এসে, যখন তিনি নিয়ে আসেন তিনি চারি জায়গায় ওই অমৃত কলসটি রেখেছিলেন। এই জন্য চারি জায়গায় সেখানে কি হয়? কুম্ভ মেলা হয়। এই জন্য একটা হলো নাসিক, একটি হলো প্রয়াগ, আর একটা হলো উজ্জয়িন, আর একটি হলো এই বৃক্ষ হরিদ্বার, আর একটি হলো এই স্থানতে। অতএব এই বৃক্ষ উপরে তিনি ওই অমৃত কলসটি এই বৃক্ষ উপরে তিনি রেখেছিলেন। এই জন্য যখন কালিও এখানে এসেছিল তখন তার বিশ্বের জ্বালাতে সব তো নষ্ট হয়ে গেছে কিন্তু ওই বৃক্ষটি নষ্ট হয়নি। বলে কেন হয়নি? গুরুদেব তিনি দুইটি কারণ বলতেন। তিনি প্রথম কারণ গুরুদেব বলতেন, একটি হলো এই বৃক্ষের মধ্যে ওই অমৃতটি স্পর্শ হয়েছিল। গুরুদেব আর একটি কথা বলছেন, কিন্তু গুরুদেব বলতেন এই সংসারিক অমৃত থেকে কৃষ্ণ কথার কথম বাক্য। যেমন শ্রী সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাছিলেন, সমস্ত দেবতারা সেই অমৃত কলস নিয়ে এসেছিল। বলে সম্পূর্ণ রূপে আপনি এই অমৃত কলস নিয়ে নিন কিন্তু একটু এর বিনিময়ে আমাদের একটু ভাগবত কথা শুনিয়ে দিন। কিন্তু সুখদেব গোস্বামী কো কাঁচ কো মণির মহান, হ্যাঁ, তিনি বলে এটা কাঁচের টুকরা আনে তুমি মণি নিতে চাইছো, তাদের তাড়িয়ে দিলেন সেখান থেকে। অর্থ হলো ওই স্বর্গ অমৃত থেকেও ভগবানের যে কথামৃতের অনেক মহত্ব, কথামৃতের মতো মহত্ব আর কিছু নাই। এই জন্য এই বৃক্ষের মধ্যে রেখেছিল। দ্বিতীয় কারণ গুরুদেব বলতেন ইয়ে বৃন্দাবনে, বৃন্দাবনে কে বৃক্ষ কো মর্ম না জানে কোই,
ডাল ডাল আর পত্তে পত্তে মিশ্রি রাধে রাধে হই। এখানকার সমস্ত বৃক্ষ সাধারণ বৃক্ষ ন, এখানকার বৃক্ষ তারা সব কৃষ্ণ লীলা সব সাহায্য করে। মান এই বৃক্ষটি তিনি কৃষ্ণ এসে এই বৃক্ষ উপরে তিনি আরোহণ করিবেন, তিনি কৃপা করে তার চরণ আমাকে দিবেন, এই জন্য তিনি সেই কৃষ্ণের প্রতীক্ষায় তিনি এই বৃক্ষটি ছিল। আর তবে কৃষ্ণ যখন তিনি এখানে গোচারণ করতে এসেছেন সকাতে এসেছেন, কৃষ্ণ একটু পিছনে ছিল আর সখারা গরুর বাছুরা ছিল আগে। যখন এই হ্রদের মধ্যে তারা একটু স্পর্শ করেছে, স্পর্শ করার জন্য সবাই সেখানে বেহস হয়ে গেছে, সব মারা গিয়েছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন কৃষ্ণ যে সখারা তার তো সাধারণ নয়, কৃষ্ণের নিত্য পরিকর। তবে নিত্য পরিকর থেকে কি বিষের জ্বলনা তা থেকে বেশি ছিল যে কৃষ্ণ সখারা আর বাছুরা, কৃষ্ণ বাছুর কারা গরুরা কারা, তারা সাধারণ নয়, তারা হলো বেদের একটি মন্ত্র। গরুর নারদ আদি সব কৃষ্ণ সময় তারা ওই বাছুর সখা হয়ে এসেছে। তবে ইয়ে থেকে কি ওই বিষের জ্বলাটা বেশি হয়ে গেছে, তারা সমূর্ছিত হয়ে গেছে। তারা মূর্ছিত কেন হলো বলে কৃষ্ণ লীলার পুষ্টি দিয়ে সেখানে হয়েছে। অতএব এখানে কৃষ্ণ এসে তিনি তাদেরকে অমৃত দৃষ্টি দিয়ে তাদের বাঁচিয়েছেন। এখানে কৃষ্ণ চিন্তা করছেন যদি কালী এখানে থাকে তাহলে আমাদের তো মধুর লীলা হবে না, অতএব এখান থেকে তাকে তাড়াতে হবে এখান থেকে। এই জন্য কৃষ্ণ তিনি এই বৃক্ষের মধ্যে তিনি কৃষ্ণ তিনি উঠেছেন, উঠে তিনি লাভ দিয়েছেন কার মধ্যে, ওই কালী হ্রদের মধ্যে তিনি লাভ দিয়েছেন। যেন লাভ দিয়েছে তখন একশো ধনুক তিনি ওই জলটা উপর থেকে একদম উপর থেকে জলটা ছড়িয়ে গেছে। তার মধ্যে কালিয়ে থাকতো ওর যে পত্নীরা ছিল, আমার প্রত্যেক দিন ভজন গাই জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তি তে যাহারা পাইল গোবিন্দ চরণ। অতএব তারা ছিল কৃষ্ণের ভক্ত। কালিয়কে বুঝা তো দেখো এই যে কৃষ্ণ না ইয়ে ভগবান, তার সঙ্গে তুমি শত্রুতা করবে না, বলে ভগবান ভগবান এই গরু চড়াই গরুদের পিছনে পিছনে দৌড়াই ভগবান হয়ে গেছে, ভগবান ভগবান কিছু নেই, তার অহংকার ছিল। কিন্তু ওর পত্নীরা ছিল খুব কৃষ্ণ ভক্ত, বুঝালে বুঝতো না। এখানে যখন কৃষ্ণ ওই সাঁতার কাটছে আর ওই গুফার মধ্যে জল ঢুকিয়েছে, এখানে চিন্তা করছে ভাই কে এর উপরে কোনো পাখি হয়ে যেতে পারে না, আশেপাশে কোনো বৃক্ষ নেই, কার এত শক্তি যে জলের মধ্যে সাঁতার কাটছে। এখন তিনি যখন কৃষ্ণের সাথে যুদ্ধ করতে গিয়েছে পত্নীরা মনা করছে কিন্তু আর কালিও মানে না, তখন তিনি তার সঙ্গে যুদ্ধ করছে। যখন যুদ্ধ করছে তখন কৃষ্ণ বলছে দেখো প্রথম চান্স হলো তোমার, আমি তোমাকে প্রথম চান্স দিয়ে দিচ্ছি, পরে তুমি বলতে পারো যে আমাকে চান্স দিল না, তোমার যার করা তুমি আগে করো। এই জন্য তিনি কৃষ্ণের শরীর মধ্যে একদম জড়িয়ে গেছে আর সাপ জড়ি যখন গিয়েছে ইতিমধ্যে সেখানে ব্রজের মধ্যে বিভিন্ন উৎপাত দেখা দিয়েছে। হ্যাঁ, আর কৃষ্ণের যে সখারা ছিল না, কৃষ্ণের এই দুর্দশা দেখে তারা পর্যন্ত বেহোশ হয়ে গেছে, ব্রজের মধ্যে বিভিন্ন পাখি উৎপাত দেখা দিয়েছে। সেখানে প্রশ্ন করছেন কৃষ্ণ কি কেন উৎপাত দেখা গেল ব্রজের মধ্যে, কারণ কি উৎপাত কৃষ্ণের কিছু হয়েছে বলে, কৃষ্ণের কিছু হয়নি কিন্তু তাদের সখারা কৃষ্ণ বিরহে তারা বিরহান্বিত। এখানে সমস্ত ব্রজবাসীরা সেখানে এসেছে, তখন কৃষ্ণ নিজের শরীর থেকে তিনি তিনি নিজের শরীর থেকে ফুলিয়েছেন, তার গাঁট গাঁট ভাঙতে আরম্ভ করেছে, টুটতে আরম্ভ করেছে, আর কৃষ্ণ পাতলা হয়ে তিনি বেরিয়ে গিয়ে ওনার মাথার উপর তখন নৃত্য করছেন। এখন আপনি বললেন যে কিভাবে তিনি নৃত্য করার সময় সমস্ত দেবতারা আসে কিভাবে তাকে স্তুতি স্তব করছে, বাজা বাজাছে। যখন তিনি নৃত্য করলেন, নৃত্য করার সময় এক একটি চরণের প্রহারতে বলছে ওনার একশোটি ফণা ছিল। কৃষ্ণ যখন তিনি নৃত্য করছে এক একটি চরণেতে তার মাথাতে যখন প্রহার করছে আর মুখ দিয়ে রক্ত বমি হতে আরম্ভ করেছে। এখানকার যে ওনার যে পত্নীরা ছিল ওর দূর থেকে দেখছিল, কিছু কিছু বলছিল না, বলে কেন, বলে মরি গেলে ভালো, বলে যেন মরি যায় ভালো, বলে কেন মরি গেলে ভালো, বলে এই জেনে বলে এক তো ভজন করে না আর আমাদেরকে ভজন করতে দিয়ে না, যে পতি নিজে ভজন না করে আর যদি পত্নীদেরকে যদি ভজন করতে না দেয় সেখানে বলছে মরি যাও ভালো, দাদাটা মরে হ্যাঁ থেকে কি হবে মরি যাও ভালো, বলে কেন, কারণ হলো এই মানব শরীর বহু ভাগ্য পাওয়া যায়, 84 লক্ষ জন্ম পরে কিছু জন পেয়ে গেছে, ভজন করার জন্য পাওয়া গেছে, আর যদি এই জীবন পেয়ে যদি ভজন না হয় তাহলে মানব জন্ম নষ্ট হয়ে যাবে, ইয়ে তো এক তো ভজন করে না আবার ভজন করতে দিয়ে না। এই জন্য বলছে যিনিকে প্রিয় না রাম বৈদেহি তেজি ও কোটি বৈরী সম যদ্যপি পরম সন্নিহিত,
যদি কেউ কৃষ্ণের যদি ভগবান যদি কেউ প্রিয় না হয়, তিনি অত্যন্ত প্রিয় হলেও তাকে কোটি শত্রু মান করে তাকে ত্যাগ দিতে হয়। আর বলছে মরি গেলেই ভালো। এখন কৃষ্ণ তিনি নৃত্য করতে করতে যখন মুখ থেকে রক্ত বেরিয়ে আরম্ভ করছে, এখন কালীও বুঝতে পেরেছে সত্যি কৃষ্ণ সাধারণ নেই, ভগবান সাধারণ ইয়ে ভগবান যেন বুঝতে পেরেছে। এখন নাগ পত্নীরা তারা বেরিয়ে নিজের সন্তানদেরকে আগে রেখে স্তুতি করছে। এখানে প্রশ্ন করছেন বিশ্বনাথ ঠাকুর, বলে যে এত ভালো ছিল, এত দুষ্ট ছিল কালীয়, তার হৃদয়ের মধ্যে কৃষ্ণের প্রতি ভক্তি কি করি হল, কারণ কি ভক্তি হলো টা কি করি? তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ওনার যে পত্নীরা না কৃষ্ণ ভক্ত ছিল, এই জন্য বললে কৃষ্ণ ভক্তির জন্ম মূল হায় সাধু সঙ্গ ভক্তি তু ভগবত ভক্ত সঙ্গে না পরিচয়তে, অত ভগবত ভক্ত সঙ্গ ছাড়া ভক্তি হতে পারে না। অত পত্নীরা ছিল ভক্ত, অত তারা কখনো কখনো কৃষ্ণ কথা শোনাত, ওই পত্নীদের কাছ থেকে কৃষ্ণ কথা শুনতে 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 তার হৃদয়ের মধ্যে সেই কৃষ্ণ ভক্তির বীজ, কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করা ছিল, কিন্তু ওর মধ্যে জল পড়েছিল না, এই জন্য ওখানে গাছ হচ্ছিল না। যখন কৃষ্ণ তিনি নৃত্য করতে আরম্ভ করেন, কৃষ্ণের সেই চরণ স্পর্শ পিয়ে যেখানকার তার প্রতিক্রিয়া বলছে যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা শিব নারদ যে কঠোর তপস্যা করে, মা লক্ষ্মী যে চরণ কে নিয়ে নিজের চরণ কে নিয়ে সব সময় তার পদ সম্মান করছেন, আজকে ইয়ে কি তপস্যা করেছে? হ্যাঁ, ঋষি মুনিরা চাইলো যে চরণ কে স্পর্শ করতে পারে না, আজকে তিনি চাইছে না, আমার কৃষ্ণ আমার মাতার মধ্যে পা রকম তিনি চাইছে না, কিন্তু কৃষ্ণ কি করছেন জোর করে ওর মাথায় তিনি চরণ দিচ্ছেন জোর করে। এই জন্য রামচন্দ্র কাছে আপনারা শ্রবণ করলে কিসের জন্য কৃষ্ণ নৃত্য করছিলেন, আর একটি পুরাণে আর একটি কথা আছে কেন কৃষ্ণ ওর মাথায় তিনি নৃত্য করছিলেন, আর একটা পুরাণের কথা আছে বলে কোন একটা রাজা ছিল, ও পেটের মধ্যে খুব যন্ত্রণা হতো, কিন্তু কিছুতেই পেটের যন্ত্রণা ভালো হতো না। একজন সাধু বলছে দেখো ওখানে একটা কবুতর ওখানে আছে, যদি ওইটাকে ধরে ওর মাংস খেতে পারো না তাহলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এখন ওই সাধুটা গিয়ে ওখানে চাল দিয়ে চাল বিছায় যাতে কবুতরটা আসে চালের মধ্যে ফসে যায়, কিন্তু কিছুতেই ফসে না। আবার সেই সাধু কাছে এলো বলে কিছুতেই ফসে না, বলে তুমি সাধু মূর্তি ধারণ করে যাও। তখন যখন সাধু মূর্তি ধারণ করতে গিয়েছে আর এই কবুতরটা আছে, কবুতরটা আসে ওর কোলে বসে গেছে, বলে যদি আমি জানতাম না আগে সাধু মূর্তি ধারণ করতাম, যখন ওই কবুতরটাকে পাড়াটাকে নিয়ে যাচ্ছে এখন তিনি চিন্তা করছেন এ পর্যন্ত আমার কোলে বসতো না, কিন্তু ওই সাধু মূর্তি নেওয়ার সঙ্গে সঙ্গে কোলে বসে গেছে, অতএব আমাকে খাওয়া উচিত নেই, যাও তুমি উড়ে চলে যাও। যখন ছেড়ে দিয়েছে না তখন এই যে কপটটা বলছে, বলে রাজা আমি তোমার ব্যবহারতে সন্তুষ্ট হয়েছি, অতএব তুমি যদি পেটের ব্যথা ভালো করতে চাও একটা কাজ করো, ওখানে একটা পিপল বৃক্ষ আছে, অস্বস্থ বৃক্ষ আছে, ওখানে একটা সাধু বসে আছে, ওর চরণামৃত খেলে তোমার পেটের ব্যথা ভালো হবে। তিনি যখন গিয়েছেন বলে সাধু বাবা একটু চরণটা বাড়াবেন, যখন চরণটা বাড়িয়েছে ওর মধ্যে কুষ্ঠ ব্যাধি, সেখানে পোকা পড়িয়ে আছে, সেখানে পুঁজ রক্ত ওর গন্ধে নাক মেটে যাবে, বলে চরণামৃত কি করে দিয়ে এখন, বলে আরেকটা চরণ মধ্যে ভালো হবে, বলে আরেকটা চরণ বাড়ান, যখন দ্বিতীয় চরণ বাড়িয়েছেন তা থেকেও খারাপ আর ভয়ঙ্কর, এখানে কি কাজ করে খাবে, বলে নিতেই হবে, যে কোনো ভাব পেটে ব্যথা। তিনি যখন হাতে তিনি ওই একটু জল দিয়ে নিচে হাতে যখন রেখেছেন না, ওই চরণামৃত কি আসবে, ওই যে পোকা পড়েছিল পুঁজ ছিল রক্ত ছিল পড়েছে আর কি দুর্গন্ধ নাক পেটে যাবে, তখন তিনি এইরকম ভাবে ফেলে যেখানে মাথার মধ্যে লাগিয়ে দিয়েছেন, ফেলার সঙ্গে সঙ্গে সেখান থেকে সুগন্ধি বেরিয়েছে, সেখান থেকে অদ্ভুত সুগন্ধি। তখন সেই সাধুটি তিনি ক্রোধিত হয়ে অভিশাপ দিলে, বলে তুমি আমার চরণামৃতকে অনাদর করছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি সর্বজনীতে যাবে। এখন কি করবে, এখন পায়ের মধ্যে পড়ে গেছে, বলে ক্ষমা করুন আমার অপরাধ হয়ে গেছে, আমার কি করে নাশ হবে, বলে দেখো তুমি তো আমার চরণামৃতকে অনাদর করছো, কিন্তু যে মাথায় চরণামৃত লাগিয়েছো বৈষ্ণবের চরণ, বৈষ্ণবদের চরণকে মাথায় লাগে চরণামৃত, একদিন তোমার মাথায় ভগবান কৃষ্ণ তিনি নৃত্য করিবেন। এই জন্য কৃষ্ণ সেখানে নৃত্য করছেন, যখন নৃত্য করছে এখন তার পত্নীরা এসে সেখানে সুন্দর ভাবে তাকে সেখানে স্তুতি করেছে, স্তুতি যখন করেছে ভগবান সন্তুষ্ট হয়েছে, বলে দেখো এদেরকে আমি মারবো না, বলে কেন মারবো না, বলে এরা হলো তোমাদের পতি, তোমাদের পতি, আর নিয়ম হলো
কৃষ্ণ বলছে এখন পতিরাও চিন্তা করছে যদি আমাদের পতি মারা যায়, এখন পতি ভক্ত হয়ে গেছে, যখন কৃষ্ণ নৃত্য করছে এখন পতি হয়ে গেছে ভক্ত, এখন নাগ পত্রীরা চিন্তা করছে যদি কার স্ত্রী দেখতে খুব সুন্দরী হয়, যদি অল্প বয়সে যদি পতি মারা যায় তখন কি হবে বলুন তো? ওই পত্নীর প্রতি অন্য পুরুষরা তখন খারাপ দৃষ্টি খারাপ দৃষ্টি দিবে। এখন নাগ পত্রীরা দেখতে সুন্দরী ছিল, এখন চিন্তা করে যদি পতি মারা যায় তখন কি হবে, অন্য নাগ সাপ গুলো এসে আমাদের উপরে আক্রমণ করবে, দেখতে আমার সুন্দরী আছে তখন ভয় কর, তখন আমাদের সতী তো থাকবে না। এই জন্য পতি থাকা দরকার আছে, কিন্তু ওই পতি যদি কৃষ্ণ ভক্ত হয় তখন তারা উঠে সুন্দর ভাবে কৃষ্ণকে স্তুতি করেছে, কৃষ্ণ বলেছে তাদের মারবো না কেন, তোমরা হলো আমার ভক্ত, কিন্তু এর মধ্যে যে অভিমান ছিল ওই অভিমানটাকে আমি দূর করতে দিয়েছিলাম, আচ্ছা তাকে আমি মারবো না, তখন কৃষ্ণ তাকে ক্ষমা করে দিয়ে। তারপর এখন কি হয়েছে, এখন কালীও তিনি বলছেন, বলে প্রভু তুমি তো গরুড় উপর তুমি বাহন রূপে ব্যবহার করো, অতএব তুমি কৃপা করে তুমি আমাকে কখনো কখনো স্বীকার করবে। এই জন্য কালীও তো এক স্বরূপে তিনি কোথায় গেলেন, রমণকে দ্বীপে গেলেন, কিন্তু অন্য স্বরূপে এই কালীও কোথায়, তিনি গোলক বৃন্দাবনে তিনি যান, সেখানে যখন কৃষ্ণের জল বিহার করার ইচ্ছা হয় তখন কৃষ্ণ এই কালীকে স্মরণ করে, তখন কৃষ্ণ গোপীদের সঙ্গে নিজ সখীদের সঙ্গে এই কালীয় মাথায় বসে সেখানে জল বিহার সেখানে করে। এই জন্য আমাদের বিশ্বনাথ চক্র ঠাকুর সেখানে বলছেন কৃষ্ণ রাসলীলার করার আগে তিনি দুইটি লীলা করছেন, একটি হলো গিরিরাজ গোবর্ধন ধারণ, আরটি হলো কালীয় দহ, বলে কালিয়া দমন, বলে কেন? এই জন্য সেখানে বলছেন কৃষ্ণের সর্বোত্তম লীলা হলো কি লীলা, সর্বোত্তম লীলা হলো রাসলীলা। কৃষ্ণ এখানে চিন্তা করছেন ওই রাসলীলা তো সাধারণ ভাবে হতে পারবে না, যেপর্যন্ত ব্রজ গোপীরা না হয়, অর্থাৎ কৃষ্ণ তো হলো হিরো, বিনা হিরোইন ছাড়া তো রাসলীলা হবে না, ব্রজের গোপীরা হলো হিরোইন, অতএব তাদেরকে আমি কি করি আকর্ষণ করি। এই জন্য তিনি দুইটি লীলা করলেন, একটি হলো কালীয় নায়ক নায়িকা, অতএব একটি লীলা হলো তিনি ওই কালীয় হ্রদের হ্রদের মধ্যে কালীয় মাথায় তিনি ভগবান সেখানে নৃত্য করছেন, যখন নৃত্য করছেন এখন গোপীরা মনে করছে বাবা রে আমার অনেক নৃত্যকারকে দেখেছি, কেউ গিলাস উপরে নাচে, কেউ রশি উপরে নাচে, কেউ মাথার প্রদীপ নিয়ে কলস নিয়ে নাচে, কিন্তু আমরা দেখেনি সাপের মাথার উপরে কেউ নাচে, সাপের মাথার উপরে কেউ নাচতে পারে। যখন গোপীরা কৃষ্ণের এই লীলা দেখেছে না, এই জন্য এটা হলো রাসলীলার আগে, অতএব এখানে যখন সাপের উপরে নৃত্য করছে সমস্ত গোপীরা নিজের প্রাণ তন মন সবকিছু সেই কৃষ্ণের চরণে তারা সমর্পণ করে দিয়েছে। এই জন্য এই লীলাটি, এই জন্য কৃষ্ণ তাকে কোথায় স্থান দিলেন, গোলক বৃন্দাবনে সেখানে তাকে স্থান দিয়েছেন। অতএব এখানে অনেক অনেক শিক্ষার বিষয়ে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন। এই জন্য আমরা এসেছি আমাদের যেরকম কালী হ্রদের মধ্যে সেখানে কালীয় থেকে সম্পূর্ণ বিষ করে দিয়েছিল, আমাদের হৃদয়ের মধ্যেও কাম ক্রোধ লোভ মোহরূপী অনেক প্রকার আমাদের হৃদয়ের মধ্যে সেই কালীয় বসি আছে, অর্থাৎ কৃষ্ণ যেভাবে লাভ দিয়ে তাকে অমৃতত্ব প্রদান করে, একদিন কৃষ্ণ আমাদের হৃদয়ে তিনি যাতে বিহার করে, আমাদের হৃদয়কে তিনি পবিত্র করে, একদিন যাতে আমাদের হৃদয় পবিত্র হয় আর কৃষ্ণ তার মধ্যে তিনি লীলা বিলাস করতে পারেন।